ওয়েলকাম ব্যাক 25তম প্রশ্নোত্তর পর্বে। আশা করি সবাই ভালো আছেন, সবারই সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। বন্ধুরা, এটি আমাদের 25তম প্রশ্নোত্তর পর্ব। এই পর্বে আমি আপনাদের আপনাদের যে কমেন্টস ছিল ভিডিওর কমেন্ট বক্সে, সেখান থেকে আমরা বেশ কয়েকটি কমেন্টস আইডেন্টিফাই করছি যেগুলোর উত্তর দেওয়া অতি জরুরি মনে করি। তো আশা করি আপনারা এই পর্বটি দেখবেন, দেখলে এখানে বেশ কয়েকটি আপনারা প্রশ্নোত্তর পাবেন, হয়তো আজকে না হলেও ভবিষ্যতে আপনার কাজে আসতে পারে এই প্রশ্নগুলো। তো বরাবরের মতনই আপনারা দেখছেন অনলাইন সাপোর্ট বাংলা, সাথে আমি সাদাত হোসাইন। আমরা ভূমি এবং আইন বিষয়ে ভিডিও দিয়ে থাকি, তো চ্যানেলটির সাথেই থাকবেন আশা করি। আর আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন, পরবর্তী পর্বে আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য। তো চলুন শুরু করুন। মিজানুর রহমান তিনি প্রশ্ন করছে, দখল দিয়ে অংশীদারদের মধ্যে কোনো একজন মালিকানা দাবি করে, সে কি বাকি অংশীদারদেরকে ওয়ারিশ থেকে বঞ্চিত করতে পারবে কিনা, এবং না পারলে অর্থাৎ ওয়ারিশ থেকে বঞ্চিত না করতে পারলে এখানে আইনগত কী ব্যবস্থা রয়েছে সেটি তিনি জানতে চেয়েছেন। তো আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন, ওয়ারিশি সম্পত্তির ক্ষেত্রে কেউ যদি মালিকানা দাবি করে, অবৈধভাবে দলিল তৈরি করে অথবা ওয়ারিশনও তৈরি করে, সেখানে যদি মালিকানা দাবি করে, সেটা কিন্তু অনায়াসে আপনি বাতিল করতে পারবেন মামলা করে, বাটর আইনে মামলা করে। তো দেখুন, এখানে সর্বপ্রথম কথা হচ্ছে যে ওয়ারিশি সম্পত্তি কোনো একজন যদি মালিকানা দাবি করে, সেটা যদি 100 বছর পরেও আপনি সেখানে আপনার যদি অংশ থাকে, মালিকানার অংশ থাকে, অংশীদারি অংশ থাকে, সেখানে যদি আপনি 100 বছর পরে গিয়েও যদি আপনি মালিকানা দাবি করেন, সে দিতে বাধ্য হবে। আইন সেখানে আপনার পক্ষে আইন আসবে, আইন আপনার পক্ষেই কথা বলবে। অর্থাৎ ওয়ারিশদের মধ্যে কোনো একজন যদি মালিকানা দাবি করে, সেটা অবৈধ, অবৈধ দাবিদার। আপনি সেখানে আপনার সম্পত্তি পাবেন, সেটা 10 বছর হোক, 20 বছর হোক, এবং এমনকি 50 বছর পরেও যদি হয়, সেখানে আপনি মালিকানা পেয়ে যাবেন। যদি সে মালিকানা ছেড়ে নিতে না চায়, অর্থাৎ দখল ছেড়ে দিতে না চায়, সেক্ষেত্রে আপনি আইনগত অনেক ব্যবস্থা রয়েছে, সেখানে আপনি চাইলে বাটোয়ারা আইনে মামলা করতে পারবেন। বাটোয়ারা আইনে মামলা করে আপনি চাইলে সেই দখল উচ্ছেদ করে আপনি সম্পত্তিটি উদ্ধার করতে পারবেন। আশা করি আপনার প্রশ্ন উত্তরটি আপনি পেয়ে গেছেন। বিউটিফুল টিভি তিনি প্রশ্ন করছে, গ্যাজেট প্রকাশ মানে কি। আমাদের একটা ভিডিও ছিল যেখানে রেকর্ড সংশোধনী নিয়ে একটা ভিডিও ছিল, সেই ভিডিওর কমেন্ট বক্স থেকে আমরা এই কমেন্টটি পেয়েছি, অর্থাৎ গ্যাজেট প্রকাশ মানে কি। তো গ্যাজেট প্রকাশ হচ্ছে এমন একটা বিষয়, অর্থাৎ আপনার এলাকায় যদি কোনো সার্ভে হয়, অর্থাৎ আপনার এলাকায় যদি কোনো রেকর্ড হয়, নতুন করে রেকর্ড হয়, যেমন আমরা অনেক জায়গায় দেখতে পাই আরএস রেকর্ড, অনেক জায়গায় দেখতে পাই বিএস রেকর্ড, অনেক জায়গায় দেখতে পাই বিআরএস রেকর্ড বা সিটি জরি, যেটাই হোক না কেন, আপনার এলাকায় যদি সর্বশেষ যে রেকর্ডীয় খতিয়ানটা হবে, সেই রেকর্ডীয় খতিয়ান মূলে যদি সেই এলাকার সম্পত্তি কেনা বেচা এবং কি যে খাজনা উত্তোলন সেই রেকর্ড মূলে যদি হয়, তাহলে আপনি বুঝে নেবেন সেই এলাকার সেই গ্যাজেটটি প্রকাশ হয়ে গেছে, অর্থাৎ সেই রেকর্ডটি প্রকাশনা পেয়ে গেছে, চূড়ান্ত প্রকাশনা পেয়ে গেছে। এটা হচ্ছে মূলত গ্যাজেট প্রকাশ। এখন গ্যাজেট প্রকাশ যদি না বোঝেন, এটাই সহজে হচ্ছে আপনার এলাকা যদি জমি কেনা বেচা এবং সেটার উপর যদি খাজনা উত্তোলন হয় যে রেকর্ড মূলে, সেটা হচ্ছে গ্যাজেট প্রকাশের পরবর্তী ধাপ। তো আশা করি আপনার প্রশ্ন উত্তরটি পেয়ে গেছেন। সুজিত কুমার তিনি প্রশ্ন করছে, দান দলিল মূলে সম্পত্তি বেচা যাবে কিনা এবং তার নামে খতিয়ান করা নেই, অর্থাৎ নাম জারি খতিয়ান করা নেই, সেক্ষেত্রে সে সম্পত্তি হস্তান্তর করতে পারবে কি না সেটি জানতে চেয়েছে। সুজিত কুমার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। দান দলিল মূলে আপনি সম্পত্তি বিক্রি করতে পারবেন, সাফ কোলাও বিক্রি করতে পারবেন, দান হেওয়া সব কিছু বিক্রি করতে পারবেন। যদি আপনার কাছে নাম জারি খতিয়ান না থাকে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সাফ কোলা যে দলিলটি সেটি পারবেন না। সাফ কোলা দলিল মূলে আপনি কোনো সম্পত্তি হস্তান্তর করতে চাইলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নাম জারি খতিয়ান থাকতে হবে, আর নাম জারি খতিয়ান না থাকলে শুধুমাত্র যদি দান দলিল থাকে আপনার কাছে, দখল থাকে, সেক্ষেত্রে আপনি অন্যের কাছে সেটি দান করতে পারবেন অথবা হেবা বা অন্য অন্য যেই দলিলগুলো হয় সেগুলো আপনি করতে পারবেন শুধুমাত্র সাফ কলা দলিল বাদে।
তো আশা করি আপনার প্রশ্ন উত্তরটি আপনি পেয়ে গেছেন। পরবর্তী যে প্রশ্নটা নিব তার নাম হয়েছে নীলা আক্তার, তিনি প্রশ্ন করছে একটি জমি কিনতে চাই, আমি একটি জমি কিনতে চাই, যার কাছ থেকে নিব তার কি কি কাগজপত্র দেখা উচিত বা যাচাই করা উচিত। অনেক সুন্দর প্রশ্ন, গুরুত্বপূর্ণ এবং প্রশ্নটি। জমি কেনার আগেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে জমিটির মালিকানা বৈধ আছে কিনা, জমির কাগজপত্র ঠিক আছে কিনা, তারপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি জমিটি ক্রয় করব। এটা হচ্ছে বেসিক একটা আপনার কথা যেটা আমরা বলে থাকি। অনেকে কি করে, জমির কাগজপত্র দেখার আগেই সেটার জন্য বায়না করে থাকে, পরবর্তী দেখে যে সম্পত্তির কাগজপত্র ঠিক নেই, তখন বায়নার টাকাও রিটার্ন পাচ্ছে না, জমিটাও খরিদ করতে পারতেছে না, বিপদে পড়ে যায়। তো যে কারণে আপনি কোনো সম্পত্তি ক্রয় করার পূর্বেই, আপনাকে বায়না রেজিস্ট্রি করার পূর্বেই আপনাকে মোটামুটি একটা কনফিডেন্স থাকতে হবে যে সম্পত্তির মালিকানা কি সে, প্রকৃত মালিক সে। তো আপনি কিভাবে বুঝবেন মালিক সে? সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার যে জমি বিক্রেতা থাকবে, যে বিক্রি করতে চাচ্ছে, তার কাছে আপনি মালিকানা ডকুমেন্ট চাবেন, অর্থাৎ প্রমাণ চাবেন সে কি দ্বারা সে মালিকানাটা প্রমাণ করতেছে, সে দখল, তারপরে দলিল, সে দলিলটা কি দলিল দিচ্ছে, ক্রয় দলিল না উত্তরাধিকার সম্পত্তি, সে যে সম্পত্তিটি পেলো সেটার দলিল, না কেউ তাকে দান মূল্যে করলো সেটা, কেউ তাকে হেবা করলো সেটা, বা কেউ উইল করে গেছে সেই দলিল। তো আপনার কাছে যে দলিলটা পেশ করবে সেই দলিলটা মূলত মালিক সে কিনা সেটা প্রথমে যাচাই করতে হবে। সেটা কিভাবে যাচাই করবেন? আপনার সংশ্লিষ্ট যে ভূমি অফিস থাকবে, অর্থাৎ আপনার যে জমিটি যেই ভূমি অফিসের আন্ডারে, সেই ভূমি অফিসে যাবেন, আপনাকে যে দলিলটি পেশ করলো সেই দলিল মূলে বা সেই দলিল নাম্বার দিয়ে আপনি আপনার সংশ্লিষ্ট যে ভূমি অফিস সেখানে গিয়ে আপনি একটি তল্লাশি দিবেন। তল্লাশি দেওয়ার পর যদি সেই দলিলটি আপনি পেয়ে যান, তার নামে সম্পত্তিটি পেয়ে যান, তাহলে বুঝে নেবেন মোটামুটি যে তার দলিলটা অন্তত ঠিক রয়েছে। এরপরে আপনাকে কি যাচাই করতে হবে? এরপরে আপনার যাচাই করার মেইন যে জিনিসটা সেটা হচ্ছে খতিয়ান, যে খতিয়ান মূল্যে সে সম্পত্তির মালিক হলো সেটি প্রকৃত খতিয়ান মূল্যে হলো কি না, দলিলে যতটুকু মালিক সেতটুকু দখলে আছে কি না সেটা যাচাই করা। মোটামুটি আপনাকে দলিল এবং খতিয়ান দুটোকে 100% আপনাকে কনফিডেন্স হতে হবে, শিওর হতে হবে যে সম্পত্তির মালিক সে। এরপরে চলে আসবেন দখল, দখলে কি আছে সেটা আপনাকে দেখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দখলে অন্য কেউ, হয়তো দলিল মূলে সে মালিক, রেকর্ড মূলে সে মালিক, কিন্তু দখল অন্যের কাছে, এক্ষেত্রে আপনি সেই সম্পত্তি কিনতে যাবেন না অবশ্যই, কেননা দখল একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি একটি সম্পত্তি ক্রয় করলেন, সেটি যদি দখলে না যেতে পারেন, এখানে সম্পত্তিটি ক্রয় করার পরে যদি 12 বছর দখলে না যেতে পারেন, তারপরে কিন্তু আপনি সম্পত্তিটি মালিকানা হারিয়ে ফেলবেন। তো অতএব দখলটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথমে আপনার দলিল ঠিক থাকতে হবে, রেকর্ড ঠিক থাকতে হবে, অর্থাৎ খতিয়ান এবং দখল, মোটামুটি এই বিষয়টা যদি হয়ে যায় মোটামুটি 100%, তারপরে আপনি সম্পত্তিটি ক্রয় করার জন্য বায়না রেজিস্ট্রি করতে পারেন, অথবা আপনি সরাসরি টাকা দিয়ে ক্রয় করতে পারেন। এটা হলো মোটামুটি বিষয়। আর কী কী কাগজপত্র দেখতে চাইছেন সেগুলো তো আমি বললামই, প্রথমে দলিল আপনাকে দেখতে হবে। তবে এখানে আরও কয়েকটা কথা আসে, যদি সে উত্তরাধিকার সম্পত্তিতে মালিক হয়, অনেক ক্ষেত্রে তো সাফ করা দলিল মূল্য হলে তো আপনি এগুলো দেখবেন, ক্রয় দলিল দেখবেন অথবা রেকর্ড দেখবেন বা দখল আছে কিনা এগুলো, কিন্তু যদি উত্তরাধিকার সূত্রে মালিক হয় সেক্ষেত্রে আপনি কী দেখবেন? সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে যে বন্টন দলিল, তারপরে ওয়ারিশ সনদ এবং নামপত্তনের মোটামুটি রেকর্ড, যেটা খতিয়ান সেটা আপনাকে দেখতে হবে। এই বিষয়গুলো মোটামুটি আপনাকে যাচাই করতে হবে। তো এই ছিল মোটামুটি প্রশ্ন। তো আমরা আরেকটা প্রশ্ন নিব, সেটা হচ্ছে শেষে যে প্রশ্নটা নেব সেটা হচ্ছে, একবার প্রশ্ন করছে উইলকৃত সম্পত্তি হস্তান্তর করা যাবে কিনা, সেটা সে জানতে চাইছে, তার বাবা জীবিত রয়েছে, তার বাবা তার নামে উইল করছে। দেখুন, উইলের সম্পত্তি তখনই মালিক হবে যখন যে উইল করবে সে জীবিত থাকবে না বা তার অবর্তমানে, সহজ ভাষা এটা। তো এক্ষেত্রে যেহেতু আপনার বাবা জীবিত রয়েছে, তাইলে আপনি এখনও এখানে মালিকই হননি, আপনার বাবা যেহেতু উইল করছে, উইলকৃত সম্পত্তি তখনই মালিক হবেন যখন আপনার বাবার থাকবে না অবর্তমানে, তখন আপনি সম্পত্তিটি মালিক হবেন, অতএব আপনি এই সম্পত্তিটি হস্তান্তর করতে পারবেন না। সর্বশেষ প্রশ্ন ছিল এটা। তো আশা করি আপনারা এ বিষয়ে
আরও কিছু যদি জানার থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন, পরবর্তী পর্বে আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকের মতো এখানে শেষ করবো, আল্লাহ হাফেজ।